আপনার কি একটু লজ্জা লাগে না নিজেকে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম হিসেবে দাবি করতে? নাকি আপনার একটুও লজ্জাবোধ হয় না নিজেকে শ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে? একটি বারও কি আপনার অন্তরটি কেঁপে ওঠেনি সেই জায়গাটিতে ভাঙচুর করতে যেখানে আল্লাহকে স্মরণ করা হতো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, একজন মুসলিম হিসেবে আজকে আপনাদেরকে বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি মুসলিমের কাছে আমার কথাগুলো পৌঁছানো জরুরি বলে মনে করছি। যারা ফরিদপুরে অবস্থিত আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসাটি ভেঙে ফেলেছেন তাদেরকে বলছি, ভাই আপনাদের ফরিদপুরেই আট্রসির নামে শিরকের যে কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো কেন আজও বন্ধ করতে পারেননি? এই তথাকথিত তাওহিদি জনতার যদি এতই শক্তি, তাহলে কেন আমাদের দেশে এত লক্ষ লক্ষ মাজার পূজারি হিজবুত তাওহিদ কাদিয়ানি শিয়ারা এদেশে আস্তানা ঘেরে বসে আছে, তাদের বিরুদ্ধে এই তাওহিদি জনতার পদক্ষেপ কেন নেওয়া হয়নি? এই মাদ্রাসাটিতে কি কোনো রকম চটি বই পড়ানো হতো, নাকি সন্ত্রাসী কোনো শিক্ষা দেওয়া হতো? আরে মূর্খ ভাইরা আমার, ভালো করে যাচাই করে দেখলেই বুঝতে পারতেন, সেখানেও তালাশ করা হতো আল্লাহ এবং রাসুলের দেখানো পথটি। ইমরান কাজী নামের এক ভাই পোস্ট করেছেন, তিনি নাকি যে বলেছেন খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয় এই আহলে হাদিস সংগঠন। তিনি আরও বলছেন এই আহলে হাদিস সংগঠনকে নাকি টাকা দেয়, জমি দেয় থাকার জন্য, বাঁচার জন্য, ওদের কথা মেনে নেওয়ার জন্য, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য টাকা দেয় নাকি খ্রিস্টানরা। তাকেও নাকি এমন দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতে, সেখানে তিনি এক মাস ছিলেনও বটে। এই মিথ্যাচারী ভাইটাকে কি বলবো, শুধু এতটুকুই বলবো, সূরা জারিয়াত আয়াত নম্বর 10, মিথ্যাচারীরা ধ্বংস হোক। এই ভাইটি যেভাবে একজন একটি সংগঠন বা একটি দল নিয়ে যেভাবে মিথ্যাচার করছে, অর্থাৎ তারা তাদের দলকে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম মিথ্যা চোখ বন্ধ করে বলতে প্রস্তুত। এই ভাইয়ের আইডির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু তার প্রোফাইলটা ঘুরে আসবেন। আজ পর্যন্ত কোনোদিন কি শুনেছেন অমুক মসজিদে আহলে হাদিসরা থাকে, সেখানে হানাফিদের প্রবেশ নিষেধ, সেখানে হানাফিদের নামাজ পড়া নিষেধ, সেখানে নাভির নিচে হাত বাঁধা নিষেধ, বা কখনো কি বিভেদ সৃষ্টি করতে দেখেছেন? আরে ভাই, বিভেদ তো আপনারাই সৃষ্টি করে চলেছেন, প্রমাণগুলো আমি দিচ্ছি, আপনারা দেখেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটা মসজিদের নাম, সেগুলোতে স্পষ্ট লেখা লামাজাবিরা প্রবেশ করবে না, অমুকরা যাবে না, আহলে হাদিস বাদ দিয়ে তারা কি লিখছে হানাফি মসজিদ নাম দিয়েছে। তারা যে মুসলিম এই জিনিসটা তারা ভুলে গিয়েছে, এবং এই জিনিসটা স্বীকার আমি নিজেও। আমি বলবো না আমি আহলে হাদিস, আমি বলবো আমি মুসলিম। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33 অনুযায়ী আমি সৎকর্ম করি, সৎ কথা বলি, এবং আমি স্বীকার করি আমি মুসলিম। এতটুকুই তো যথেষ্ট আমার জন্য। আমি আহলে হাদিস নাকি হানাফি এটা বড় কথা নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেছেন, যেই জিনিসটা আসলে সুন্নার বিরুদ্ধে যায় সেই জিনিসটাকে দেয়ালে ছুঁড়ে মারতে। আর সেখানে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মিথ্যাচার করছে, আজ যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন তবে উনিও এইগুলো দেখলে আফসোস করতেন। ভাই বিশ্বাস করেন, আমি এখনও পর্যন্ত কোনোদিন দেখিনি কোনো আহলে হাদিস পরিচয় দানকারী ব্যক্তি কখনো হানাফি ভাইদের উপরে এই কথাটি বলেছেন, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। কিন্তু আমি বুকের উপরে হাত বাঁধার কারণে, নাভির উপরে হাত বাঁধার কারণে আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমাকেই তো মসজিদ থেকে বের করা দেওয়া হয়েছিল আমার নিজ এলাকা থেকে। শুধু আমাকে নয়, আমার সাথে আরও কয়েকজনকে। প্রমাণ লাগবে আমার কাছ থেকে নিয়েন, আমাকে ইনবক্স করেন, প্রমাণ আমি দেব, তাদের নাম এবং আইডির লিঙ্ক সহ তাদের কাছে জিজ্ঞেস করে নিয়েন। আপনাদের চরিত্র এতটা খারাপ কেন? আপনারা না মুসলিম, আপনারা না আমাদের ভাই, ভাই ভাইকে পিঠে আঘাত না করে বুকে আঘাত করছেন। পিঠে আঘাত করলে মনে বুঝ দিতে পারতাম, আপনারা মসজিদ ভাঙছেন, ছি লজ্জা করেন আপনাদের? ভাই যদি বুকে হাত বাঁধা এবং জোরে আমিন বলা এবং সহিহ হাদিস মেনে চলাটা দোষনীয় কিছু হয়ে থাকে, তাহলে এই মসজিদ ভাঙার আগে আপনাদের উচিত ছিল কাবা ঘরটাকে আগে ভাঙা। আজ তো এই কথাটিও বলতে পারছি না আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবো যাদের কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করে দিয়েছেন সূরা হুজুরাতের আয়াতের 10 নম্বর অনুযায়ী, যে বিশ্বাসীরা ভাই ভাই, আপনারা তো আমাদের ভাই, ভাইয়ের বিরুদ্ধে কিভাবে আইনি প্রক্রিয়ার কথা বলতে পারি? তবে কষ্ট লাগে কোথায় জানেন, যখন নিজেদের ভাইরা নিজেদেরকে বুকে কুড়াল মারে। আমি কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনারা তো তাওহিদি জনতা, তো আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কি ভাঙচুর করলেন, আপনারা কি জিনিসটা ডুড়িয়ে দিলেন যেখানে আল্লাহ এবং রাসূলের নামটাই তো নেওয়া হতো? আপনারা সেই জায়গাটি ভেঙে দিয়ে আপনাদের ইমানের দৃঢ়তা দেখাচ্ছেন, নাকি সন্ত্রাসী মনোভাবের প্রকাশ ঘটালেন?
এতই যদি আপনাদের শক্তি থেকে থাকে তাহলে কেন আজ শিরক বিদাদের নামে যারা ইসলামকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না? আর এতটাই যদি আপনাদের ভিতরে ইসলাম প্রেম জাগ্রত হয়ে থাকে তো আমাকে আজ প্রমাণ দিয়ে যান এই কাজটা করলেন এটা কোন ধরনের ইসলাম, এটা কোন ধর্মে ইসলামের কোন অংশে আপনারা এই সন্ত্রাসী মনোভাবটা পেয়েছেন। সর্বোপরি দূরদর্শী ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, দয়া করে কাউকে অনুপ্রাণিত করবেন না, দয়া করে এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডকে বন্ধ করুন, সব ধরনের সন্ত্রাসবাদকে না বলুন, নয়তো কোনো একদিন দেখবেন পাকিস্তানের মতো আমাদের দেশেও নামাজরত মুসল্লিদের উপরে বোমা হামলাকেও ইবাদত মনে করা হবে। ভাই, আজ শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, মুসলিম মুসলিমের উপরে এভাবে চড়াও হবেন না। আপনারা যে মসজিদটি ভেঙেছেন সেই মসজিদের ভাঙার মানেটাও কিন্তু ওখানে যারা মুসল্লি বা নামাজরত যারা নামাজের জন্য আসতো আপনারা সেই মুসলিম ভাইদের উপরেও আক্রমণ করেছেন। হায় রে ভাই, আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করুন। আপনাদের কাছে আহলে হাদিসদের চাওয়া কি একটা জিনিসই ভুল? তারা আপনাদের কাছে দলিল চেয়েছে, রেফারেন্স চেয়েছে, এটার কারণে কি এত কিছু? তারা আপনাদের কোন কাটা ধানে মই দিয়েছে আমি দেখি না। তারা আপনাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে, তারা তো শুধু সত্যটা আপনার সামনে উপস্থাপনের চেষ্টা করে। আমি বলবো না সবাই সঠিক, হাতের পাঁচটি আঙুল সমান নয়, অনেক অতিরঞ্জিত করতে পারে, তার ভুলটা ধরিয়ে দিন মীমাংসার মাধ্যমে। এটা কখনো মীমাংসা নয়, আপনি একটি মাদ্রাসা এবং একটি মসজিদ ভেঙে কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারেন বলে আমার মনে হয় না। আর যদি কেউ মনে করেন এই কাজটি সঠিক তাহলে বলছি ভাই, নিজেরা নিজেদেরকেই মেরে ফেলি এবং কাফেরদের কাজটাকে সহজ করে দেই। মসজিদ ভাঙা যদি জায়েজ হয় তাহলে মসজিদে যারা সালাত আদায় করতে আসে সেই সব মুসলিমদেরকেও মারা জায়েজ হবে, কি বলেন? আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিরান করার চেষ্টা করে, অথচ ভীত সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য সেগুলোতে প্রবেশ করা সঙ্গতি ছিল না। দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ও আখিরাতে রয়েছে মহাশাস্তি।